জয় জগন্নাথ মুীর পুঁথর আপনার স্বাগত করছি আপনার প্রিয় ইউটিউব চ্যানেল প্রিয়ম মদা ট্যুটোরিয়া তো পিলা মানে আমি ওইসিপিআরবি মুক্তি সিরিজ জারি রক্ষিলে আও আজ আমি আউ গোটে নয় অধ্যায়ে আসি যাইছি যে তোমার পিলা মানে যা বি তোমার ডিমান্ড লা যা বি তোমার অনুরোধ কি এই কোশ্চিন হো নাই সেই কোশ্চিন হো নিল দেখো সবপ্রকার কোশ্চিন্ত আজ আমি আলোচনা করে দেব যেমন কি তুমি কোথাও পিলা মানে উপসর্গ আসগেলা তারপরে তোমার প্রতিশব্দ বিপরীত শব্দ রূহি লোক বাণী তুমি পিলা মানে যা যা সেই সব কোশ্চিন্তু দেখ আলোচনা করে দেব তা আলোচনা করা কই কোয়কি কি যে দেখো অঁ মানে প্ৰাক্ট বেচ অঁ আমাৰ প্ৰিয়ম দে টুটিৰিয়ৰ আপ্লিকেশ্যন ৰ পিনে আপ্লিকেশ্যন এইবোৰ জিছ এভেলেবল হৈ যাব দেখ যি তোমাৰ পিছত কোচ্চন কৰা হ'ব ডেৰি বেচিছোৰে তুমি হ'ল যা তোমাৰ টপিক ৰ চিলাবছ অনুযায়ী তোমাৰ পিছনে কুৱশ্চন কৰা হ'ব আৰু ইয়াৰ প্ৰাইছ ৰ মাত্ৰ দে ওৱান নাইণ্টি নাইন ৰখি তোমাৰ এগজাম পৰ্যন্ত চালিবি তোমাৰ পিনে লাইভ ক্লাছেছ তুমি জইন কৰি ইয়াৰ সব তুমি এনচাৰ কৰি পাৰিব যি মানে পিনে জইন কৰি পাৰ য যাহার অলরেডি তোমার কোথাও সিলাবস ক্লিয়র হয়ে সারি তো সেই মানে দেখো এই বেচক তোমার পিলা মানে জয়েন নিহতি আবশ্যক কারণ তুমি দেখো তোমার যে প্রাকটিস রয়েছে হ্যাঁ তাকে যে বড় চছ তা এই সব জিনিস বহুত বেনিফিট দেব বহুত লাভদায়ক হব তো যে চাহো জয়েনার তো দেখার্টবা করা পূর্ব কই পিলা মানে ই পূর্বর তোমাকে কোশিন দিয়া হয়ে কিছুটা হোমওয়ার্কর উপসর্গর তো প্রথমে সেই প্রশ্নকে আমি করে দেওয়া তাপরে আমাৰ যি পৱী যি অধ্যায় ৰ পিলা মানে আমি আগু নেবা তো তোমাৰ দেখ ই পূৰ্বৰ তোমাৰ উপসৰ্গ ক্লাছ পিলা মানে এই প্ৰশ্ন দিয়া হৈছিল কি প্ৰত্যাগমন হ'লে ইয়াৰ তোমাৰ উপসৰ্গ কেওি বুলি তুমি পিলা মানে প্ৰশ্ন পচাৰি থাকিল অপচন দেখিছোঁ প্ৰত্যত্যাগম অপশন চি তোমাৰ প্ৰত্যয় অপশ্যন ডি তোমাৰ ক'ৰবাত পিলা মানে প্ৰযুক্ত আ হ্যাঁ ইয়ার তোমার সঠিক উত্তর কেব দেখ অপশন ডি হব তোমার সঠিক উত্তর প্রতুক্ত আ তারপরে তোমার গম যুক্ত অন সে তোমার এসে কিলাম প্রত্যাগমন বুঝলাম তো ইয়ে লা তোমার উত্তর লাগতে দেখি দেওয়া যার প্রশ্ন রয়েছে হ্যাঁ আলোচনা আলোচনা করে দেবা হথম প্রশ্ন পিলা মানে কুচি অঁ যে পদ কৌশি কাৰ্যু বুজায় কেও পদ কোৱা যায় বা যোন পদ কৌশি এক কাৰ্যায় বা কাৰ্যৰ নামু বুজায় তাক তোমাৰ কোন কোৱা যায় বুলি তোমাক পিলা মানে প্ৰশ্ন পচাৰু অপশন দেখিছে তোমাৰ বিশেষ বিশেষ্য অৱয়ে ক' পিলে ক্ৰিয়া পদচ ই সঠিক উত্তৰ ক' হ'ব সেই প্ৰশ্ন ক'ব ধান চে পঢ় যে পদ কোন কাৰ্যুক বুজায় পদ কোন কাৰ্যু বুজায়ক তোমাৰ কোন কোৱা যায় ক্ৰিয়া পদ কোৱা যায় যদি পিলা মানে কৈ থাকে কাৰ্যৰ নামক বুজায় কাজর নাম কু বুঝায়ে তো তবে কোথাও সে তোমার বিশেষ পদ বলে ক্রিয়া বাচক বিশেষ পদ কই থাকে কিন্তু সে তোমার কোথাও কোচি কাজ বুঝায় বলে কৌছে তেমক তোমার সঠিক উত্তর কম হব অপশন ডি হব তোমার সঠিক উত্তর হলো তাপরে তুমি জাছ কি তোমার পদ যে থাই পিলাম পদকে তোমার কত ভাগের বিভক্ত করা যায় পাঁচ ভাগের বিবক্ত করা যাই থাকে কোণ কোথায় গোটা থাই তোমার বিশেষ বিশেষণ সর্বনাম অবয় আন ক্রিয়া পদ রয়ে বুঝলি জিনিস তাপরে দেখ তোমার যে পরবর্তী প্রশ্ন হ্যাঁ পরবর্তী প্রশ্ন দেখ কোণ কোচি ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଦେଖିବାକୁ ହେଉଛି ହ୍ରାସ ଶବ୍ଦର ବିପରୀତ ଶବ୍ଦ କ'ଣ ହେଲା ହ୍ରାସ ଶବ୍ଦର ବିପରୀତ ଶବ୍ଦ କ'ଣ ଦେଖ ତୁମର ଅପସନ୍ କ'ଣ କହୁଛି ଏ কমিবা অপশন বি পঢ়িবা অপশন চি নিউন অপচন ডি তোমাৰ দিছে পিলা মানে বৃদ্ধি আৰু ইয়াৰ তোমাৰ সঠিক উত্তৰ কণ হ'ব হ'লে তো তুমি ক' পচাৰি দেখ হ্ৰাস আৰু হ্ৰাস কলে কোন পিলে কমি যিবা তো ইয়াৰ বিপৰীত ক' হ'ব বৃদ্ধি হ'ল আৰু বৃদ্ধি কলে ক'ত বঢ়িব তাৰণক তোমাৰ অপচন ডি হ'ব তোমাৰ সঠিক উত্তৰ দেখ কমিবা বঢ়িবা ইয়ে তোমাৰ দিছে ক'ত তাৰ বিপৰীত শব্দ হ'লে হ্ৰাস কলে কমিব আৰু বৃদ্ধি কলে ক'ম বঢ়িবা তেমুক হ্ৰাসৰ বিপৰীত ক' হ'ব বৃদ্ধি হ'ব তেণুকি তোমাৰ অপশন ডি হ'ব সঠিক উত্তৰ তাৰপৰা দেখ তোমাৰ পৰৱৰ্তী প্ৰশ্ন ক' ক' যে কে'টি বিস্ময়সূচক বাক্য অটে কেউটি বিস্ময়সূচক বাক্য অটে হেল তুমি দেখ অপশন এ ক' ক' তুমি স্কুল কু যিব অপশন বি এ বৰ্ষৰ শীত অসহ্য তাৰ অপশ্যন চি ও কি ভীষণ খৰা অপশন ডি এইটি তোমাৰ কলম

কেউ প্রকার্যশ্ন সূচক বাক্য প্রশ্ন সূচক বাক্য বুঝি তাপরে দেখ এ বর্ষর শীত অসহ্য হ্যাঁ ইয়ে তোমার কে কিছু গোটে উক্তি প্রকাশ করুচ যেহেতু ইয়ে তোমার উক্তি প্রকাশ করছে তোমার কম হব পিল সূচক ইয়ে তোমার কন হোক সূচক তোমার কম কুছি দেখ উহ কি ভীষণ খরা। হ্যাঁ এই ক্ষেত্রে তোমার পিলা পিল বিস্ময় ভাব প্রকাশ পাচ্ছি বা তোমাকে দেখ কোটি তোমার এই যে বিসময়সূচক চিহ্ন যে রাখা এই তুমি দেখি এই যে তোমার চিহ্ন রয়েছে যেমন বিস্ময়সূচক চিহ্ন রাখা তাকে তোমার কোথাও কোয়া যায় বিসময়সূচক বাক্য কুযায় তোমার অপশন সি হব তোমার উত্তর বাকি দেখ তোমার যে অপশন ডি কোচি এইটি তোমার কলম নুহে নুহে মানে কোথাও বারণ করা না কোচি তো ইয়ে তোমার কোথাও নাচক বাক্য ইয়ে তোমার কয়েকছ পিলা মানে নাাস্তি সূচক বাক্য হ্যাঁ সূচক ନାସ୍ତି ସୂଚକ ବୁଝିଲା ତିକି ଜିନିଷ ତାପରେ ଦେଖ ତୁମର ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଦେଖ କ'ଣ କହୁଛି ପଦ ମଧ୍ୟରେ ଡେସ୍ ହେବାକୁ ଣତ୍ଵ ବିଧି କୁହାଯାଏ ହେଲା ପଦ ମଧ୍ୟରେ କ'ଣ ହେବାକୁ ତୁମର ନିଧି ବୋଲି କୁହାଯାଏ ଅପସନ୍ ଦେଖ ଏ କହୁଛି ନ ସ୍ଥାନରେ ହେବାକୁ ନ ସ୍ଥାନରେ ନ ହେବାକୁ ନ ସ୍ଥାନରେ ସେ ନ ହେବାକୁ ବା ନଣ ସ୍ଥାନରେ ଅଣ ହେବାକୁ ଆଚ୍ଛା ତ ୟାର ତୁମର ସଠିକ୍ ଉତ୍ତର କ'ଣ ମୋତେ କଲେ ଦେଖି ଦେଖ ଅଣତ୍ଵବିଧି পিলে মানে জানি থণত্বিধি য'ত তোমাৰ শুদ্ধি অশুদ্ধিৰে কণ কৰা যায় নম্বৰ দেখা যায় ক'ৰবাত তোমাৰ শুদ্ধি ক'ৰ পৰা তোমাৰ শুদ্ধি হ'ল এতিয়া তোমাৰ সঠিক উত্তৰ ক'ৰ হ'ব অপচন হ'ল এ ন স্থানেৰে অঁ হব তোমাৰ ক'ত কোৱা যায় অণত্ববিধি বুলি কোৱা যায় যেতিয়া ইয়ে তোমাৰ ক'ৰ প্ৰকাৰ ৰৈ থাকে পিলা মানে মনে ৰখি থাকিব যেম্কি মই কৈছে দেখ কৃষ্ণ হ'লে যেতিয়া মই লখোঁ ক' পিলে কৃষ্ণ তই তোমাৰ ক'ৰ ঠাই পিলা মানে অশুদ্ধ পদ ৰ ইয়ে তোমাৰ কোন ৰৈ থাকে অশুদ্ধ পদ ৰ কণ পাই ৰৈ থাকে দেখ ইয়া যদি মোক লেখুবি ক' কৃষ্ণ কৃষ্ণ এতিয়া যেতিয়া মোক কোন দেৱী ন অ ফলা দেৱী ততেবলৈ ইয়ে তোমাৰ কণী থাকে ঠিক হৈ থাকে এই তোমাৰ কোনোপাই থাকে বুজিলা তোমাৰ যি অতবিধি থাক পিলা মানে তোমাৰ কণ ন স্থান অঁ হোৱা তোমাৰ কোন কোৱা যায় নোবিধি বুলি কোৱা যায় যেম্কি তোমাৰ কোনপাই হ'ল অনুমান কৰি থাক এই তুমি ক' ক' তোমাৰ সাধাৰণ ভাৱে যি তোমাৰ অণতবিধি থাক পিলে এই তোমাৰ ক'ত কৈ থাকে দেখ তোমাৰ যি আছিল ৰু ৰ মূৰ্ধনে স হেল্ল' যদি তোমাৰ কণ হৈ থাকে পিলা মানে ন ৰ থাকে তো এই তোমাৰ ন কণ হৈ থাকে পিলা মানে নৰে পৰিৱৰ্তন হৈ থাকে কণ হৈ থাকে নৰে পৰিৱৰ্তন হৈ থাকে যেমি দেখ মোক কৈবি কৃষ্ণ হে কৃষ্ণক তুমি কেতিয়া লিখি থাকো দেখ কৰে তোমাৰ কোন লাগিছে ৰু লাগিছে তোমাক মোক লিখি দিবি ক'ৰ ৰু তোমাৰ কৰে ৰুচিকি সেই তোমাৰ ক'ল কু হে তাৰপৰা তোমাৰ কোন লেখা হ'ব পেলাই ন হ'ল ছ ন আজিবা ন ফলা তাৰপৰা তোমাৰ শেষৰ কি আছ অ তোটাল মিছিকি তোমাৰ কণ আছিল কৃষ্ণ আৰু ক' কৈছে দেখ ৰু পৰা যদি তোমাৰ ন ৰ থাকে তোমাৰ ক'ব নৰে পৰিৱৰ্তন হৈ যায় দেখ নৰ পূৰ্বৰ কি ৰজি পেলাই ছ ৰ তেনেকৈ নটা ইয়ে তোমাৰ ক'ৰ হৈ যাব নৰে পৰিৱৰ্তন হৈ যাব হ'ল তাত তোমাৰ ছৰে ন ফলা লাগি যাব ইয়ে তুমি কেমি হৈ যাব না কৃষ্ণ

পরবর্তী প্রশ্ন কোণ কিন্তু দেখো ঘর মুহা এই পদর ব্যাস্যটি কোণ হব ঘর মুহা এই পদর ব্যাস্যটি কোণ হব তো ব্যাস্য কথা পচারি তো আরামসে দেখো অপশন এ কোণ কোচি করক মুহা অপশন বি ঘর আড়ে মুহ অপশন সি ঘরপ্রাই মুহ অপশন ডি তোমার ঘরের মুহ আর এর তোমার সঠিক উত্তর কোণ হব পিলা মানে ঘর মুহা বলে পচারি তো যিয়ে তোমার ঘর কু মুহ কৰে বা ঘৰ কু অঁ ঘৰ কু মু তাক তোমাৰ ক'ত কোৱা যায় ঘৰ মুহা বুলি কোৱা যায় অপশন ক'ৰবাত হ'ব অপশ্ছন এ হ'ব তোমাৰ সঠিক উত্তৰ হ'লে ইয়ে তোমাৰ কেও সমস হ'ব পিলা মানে দেখ বিভক্তি চিহ্ন ৰৈছে যিহেতু হ'লে ইয়ে তোমাৰ ক'ৰ বিভক্তি চিহ্ন ৰখি কু ইয়ে তোমাৰ কেও বিভক্ত দ্বিতীয় দ্বিতীয় বিভক্তি চিহ্ন ই তোমাৰ ক'ত দ্বিতীয় বিভক্তি চিহ্ন তোমাৰ ৰৈছিল আৰু যি তোমাৰ ৰৈছে পিলা মানে বিভক্তি চিহ্ন ইয়ে তোমাৰ সমষ্ট পদৰে যিহেতু তোমাৰ ক'ৰ হৈছ লোপ পাই যায় তোমাৰ কণ হৈ যাব তৎপুৰুষ সমাজ ইয়ে তোমাৰ কণ হৈ যাব তৎপুৰুষ তৎপুৰুষ সমাজৰ ই তোমাৰ গোটেই উদাহৰণ বুজিলা তৎপুৰুষ দ্বিতীয় ব্যক্তি বুলি তুমি তাৰপৰা দেখ তোমাৰ পৱৰ্তী প্ৰশ্নী প্ৰশ্ন কোন কৈছে দেখ নিম্ক

ইয়ে তোমাৰ কোন পিলা মানে গোটেই আমাৰ অস্কৃতিত উপসৰ্গ বুজি সাধাৰণ ভাৱে দেখ তুমি জানি থাকো উপসৰ্গ থাকে পিলা মানে তোমাৰ সংস্কৃতিৰে তোমাৰ চৰম কেতো উপসৰ্গ ৰ দেখ কোড়টি উপসৰ্গ ৰ কেতোটি উপসৰ্গ ৰ কোডি উপসৰ্গ ৰ ইয়াক তুমাৰ সংস্কৃত উপসৰ্গ বুলি কোৱা যায় কোনপাই কোৱা যায় কাৰণ দেখ তোমাৰ যি কোডি উপসৰ্গ থব্দগুড়িক বা উপসৰ্গিক ক'তো আছে সেই সব উপসৰ্গিক পিলা মানে আমাৰ যদি ৰৈ থাকে তৎ সৰি তম শব্দৰ সেইগুক গ্ৰহণ কৰাই হ'লে তেমুকি তাক তুমাৰ সংস্কৃত উপসৰ্গ বুলি কোৱা যায় দেখ ইয়ে তোমাৰ কোন আমাৰ সংস্কৃত উপসৰ্গ কথা যোনটিকি তোমাৰ কোডিটি আছিল ছাডিকি দেখ আওবি তোমাৰ কেতোটি উপ থাক যি তাই পিনে আমাৰ ভাষাৰে প্ৰচলিত হৈ থাকে তাক তুমাৰ কোৱা যায় অকৃত উপসৰ্গ বুলি কোৱা যায় যেতিয়া তুমি দেখি থৰ বে অ বা এই চব জিনি তোমাৰ কোন ৰৈ থাকে না এইবোৰ গোটেই গোটেই তোমাৰ অকৃত উপসৰ্গ বুলি কোৱা যায় এতিয়া জিগাল দেখ তোমাৰ প্ৰশ্ন প্ৰশ্ন কোনো দেখামৰ্শ ই ইয়াৰ গঠন ঋতু দৰ্শাও অপশন দেখ এ কৈছে পৰম যুক্ত অৰ্চ অপশ্ছন বি তোমাৰ দেচোন পৰযুক্ত মূযযুক্ত অপচন চি দিছে তোমাৰ পৰাযুক্ত মৰ্শ অপচন তোমাৰ ডি কোন কৈছে ন পৰাযুক্ত মৰ্চযুক্ত অ তে ইয়াৰ তোমাৰ সঠিক উত্তৰ কণ হ'ব তথমে বুজাবিং চেষ্টা কৰ পৰামৰ্শ হ'লে এই কুৱেশ্যন তোমাৰ পিলা মানে উপসৰ্গৰে কৰা হৈছিলে আমি দেখিদেৱে কি তোমাৰ যি ডিটেলছ কোন কোন সেই সব জিছক পেলাই আলোচনা কৰি দাব হ'লে তে তোমাৰ কোন কৈছে দেখ আৰু ইয়াৰ তোমাৰ সঠিক উত্তৰ ক' হ'ব অপচন বি হ'ব তোমাৰ সঠিক উত্তৰ পৰামৰ্শ হ'ল পরা যুক্ত মৃৎ যুক্ত অ তো প্রথমে মনে পিলা মানে উপসর্গ কাহু কুয়া যায় উপসর্গ কাহু কুয়া যায় আমি ডেফিনিশন সহ আমি সব জিনিস বুঝাপা চেষ্টা করবা হলো উপসর্গ কাহু কুয়া যায় মনে রক্ষিথ কি যে অবয় কো ধাতু বা ধাতুজ শব্দর পূর্বরে ব্যবহৃত হয়ে এক নূতন শব্দ সৃষ্টি করে থাকে তাকে তোমার কোণ কুয়া যায় উপসর্গ বলে কুয়া যায় বুঝলা যেমি পিলা মানে কোভি দেখ গমন যেমি কি গমন ইয়ে তোমার গোট কন পিলা মানে শব্দ গমন কলে কোণ যা গমন কলে কোণ জিবা হল কিন্তু যেতবে পূর্ণ কখন লগেছি আ উপসর্গ লগেদি আ উপসর্গ হল আ গ মেলা তো দেখ গমন বা আ উপসর্গ যেতবে ব্যবহার করছি তো ইয়ে তোমার কর্থ পরন করে ইয়ে কিন্তু আগমন কলে কিলাম ফেরবা হলো আগমনক অর্থ কখন ফেরব বুজিলা কি জিছ তুমি ক' কৈছে দেখ কি যি অৱয় পদ গুড়িক ধাতু বা ধাতু শব্দৰ পূৰ্বৰ গঠিত বা আমাৰ ক'ত জড়িত হৈ থাকে হেল্ল' আপুনি ক' কৰি নূত অৰ্থ সেই প্ৰকাশ কৰি থাকে বুজিলা যেমি মোক কৈ দেখ গমন ইয়াৰ অৰ্থ ক'ত তুমাৰ যিবা হেল্ল' কিন্তু দেখ আগমন যেতিয়া মই ক' কৰ আ উপসৰ্গ লগাই তোলে দেখ আগমন মানে ইয়াৰ অৰ্থকু সেই পূৰা কণ কৰ্তন কৰি দিয়ে হ'লে তো ইয়াক তুমাৰ কোন কোৱা যায় উপসৰ্গ বুলি কোৱা যায় তোমাৰ যি আগমন ৰৈ থাকে পিছমানে ইয়াৰ গঠনীতি কেমি থাক দেখে তোমাৰ শিক্ষা আ উপসর্গ তাপরে তোমার দেখো গম ইয়ে তোমার ধাতু আসিগুলো আর তোমার যে গমন এ যে গমন রয়েছে তোমার কমিটি সৃষ্টি হয়ে দেখো গম ধাতু সৃষ্টি হয়ে থাকে গমরে তোমার অনপ্রতয় যোগ হয়ে সে তোমার কখনো গমন হয়ে থাকে বুঝলাম তো ইয়ে তোমার দেখো গম যুক্ত অন্য তো ইয়ে আছে কনগাল আগমন হল দেখ ইয়ে তোমার ধাতু আসিগাল আর কোথাও কেউ অবয়পথ ধাতুর পূর্বরে রয়ে য়ে রয়েছে পিলা মানে ইয়ে তোমার কিন্তু ধাতুর পূর্বরে রয়েছে তো ইয়া তোমার কোথাও উপসর্গ বলি কুয়া যায় উপসর্গ লাগলাম সে কোণ তার অর্থ কে সে নূতন অর্থ কুঝাথ হলাত কি তাৰপিছতে দেখ তোমাৰ যি অপচন ৰ পিলা মানে পৰাামুজ অলপ এই ক্ষেত্ৰত আমি দেখিদে দেখ ইয়ে তোমাৰ ধাতু আছিল যিয়ে তোমাৰ মধ্য অংশৰ ৰৈ থাকে ইয়াক তোমাৰ কম কোৱা যায় ধাতু বুলি কোৱা যায় কোনো কোৱা যায় ধাতু বুলি কোৱা যায় ধাতুৰ পূৰ্বৰে যিয়ে তোমাৰ আমাৰ ক'ৰ হ'ল ব্যৱহাৰ কৰল বা ব্যৱহৃত হ'ল তাক তোমাৰ কম কোৱা যায় উপসৰ্গ বুলি কোৱা যায় ইয়ে তোমাৰ কোন আছিল উপসৰ্গ আুজিলা এতিয়া জিনিছ তাৰপৰা কোন কৈছে দেখ যিয়ে তোমাৰ ধাতুৰ পৰা ৰা যি তোমাৰ ধাতুৰ পৰা ৰা ইয়াক তোমাৰ কোন কোৱা যায়সৰ্গ বুলি কোৱা যায় ক' কোৱা যায় পিলা মানে পৰসৰ্গ বুলি কোৱা যায় বা তোমাৰ কোন কোৱা যায় প্ৰতয় লা পরপ্রতয় বা তুমি কোপার প্রত্যয় বলেবি তুমি কোপার যেটা কলো জিনিসকে বুঝাই থাকে হল কি জিনিস তো এই হল তোমার উপসর্গর আমার যে রয়ে পিলা মানে সাধারণ ভাব সাধারণ এইসব জিনিস হি তোমার রয়েছে তো তুমি দেখো যদি সে তোমাকে প্রশ্ন পচারি হ্যাঁ তো কোথাও পচার না শব্দ যেমন কি দেখ পরামর্শ তো এই ক্ষেত্রে তোমার সে তোমার এই প্রকার প্রশ্ন পচার অথবা তোমাকে সে কম পচারিপার কি পরামর্শর ধাতু কি বা সে মানে কি এই শব্দৰে তোমাৰ পৰ প্ৰত্যয় টি কি হ'ল এই প্ৰকাৰ বি তুমি সেই পচাৰি পাৰে দেখ এই প্ৰকাৰ হি তুমাৰ কুচিনে পাৰে হ'লে এতিয়া জিনিছ তাৰপৰা দেখ তোমাৰ পৰৱৰ্তী প্ৰশ্ন পরবর্তী প্রশ্ন দেখ শুদ্ধ শব্দকে চিহ্নও শুদ্ধ শব্দ চিহ্নাও অপশন এ দেখ দিয়েছি বিসর্ণ অপশন বি তোমার দিয়েছে মুখ অপশন সি তোমার দিয়েছে মার্গশির অপশন ডি তোমার দিয়েছি কোণ পিল বাহান আহ সঠিক উত্তর কোণ সে তো কচারছি শুদ্ধ শব্দকে চিহ্নাও শুদ্ধ শব্দ তো শুদ্ধ অপশন সি সঠিক উত্তর বিসর্ণ বিসর্ণ বিচন্ন হৈ থাকে বুজিলা ই তোমাৰ ৰেপ লাগিব নাই ৰ কাৰ লাগিব নাই তোমাৰ মুক পিলা মানে সাধাৰণ ভাৱেৰে দেখ আমাৰ দীৰ্ঘ ৰৈ থাকে মুক হ'লে ইমান আছিল গলা তাৰপৰা দেখ বাহন ইয়ে তোমাৰ কণ হৈ বাহন বাহন হ'লে ইয়ে তোমাৰ বাহন হু নহয় তোমাৰ সঠিক উত্তৰ ক' অপশন হ'ল চি হে ইয়ে হ'ব তোমাৰ মাৰ্গশি আৰু ইয়াৰ তোমাৰ অশুদ্ধ ৰূপ বি জানি থওঁ ইমান কেমি লেখা হৈ থাকে মাৰ্গশি ই তোমাৰ কণ হৈ পিনে দীৰ্ঘ হৈ যাব ମାର୍ଗଶିର ତ ଇଏ ତୁମ ହେଉଛି ତୁମର ଅଶୁଦ୍ଧ ପଦ ତୁମର ଶୁଦ୍ଧ ପଦ କିଏ ମାର୍ଗଶିର ଯେଉଁଟା ତୁମର ହର୍ଷେଇ ରହିଛି ତାପରେ ଦେଖ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ଚତୁର ଲୋକ ସବୁଠି ବିଜୟୀ ଲାଭ କରିଥାନ୍ତି ଉକ୍ତ ବାକ୍ୟରେ ବିଶେଷଣ ପଦକୁ ଚିହ୍ନ ହେଲା ଚତୁର ଲୋକ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ବା ସବୁଠାରେ বিজয় লাভ করে থাকে তো উক্ত বাক্যের বিশেষণ পদটি চিহ্ন হেলা তোমার দেখো অপশন কোন কোজি সবুঠি লাভ চতুর লোক তো তোমার সঠিক উত্তর কোন হব তো পিলা মানে সে দেখ সে কোজি কেছে তোমার বিশেষণ পদক চিহ্নও বলে সে তোমাকে প্রশ্ন পচারছে তো প্রথমে দেখ তোমার বিশেষ্য পদ কি হেলা বিশেষ পদ কি প্রথমে তাকে চিহ্নপর চেষ্টা কর তাপরে তুমি বিশেষণ পদকু যখ কাহ বিষয় কুয়া যাচ্ছে কাহা বিষয় যাও পিলা মানে চতুর লোক লোক বিষয় কুয়া যাচ্ছে আর যা বিষয় কুয়া যায় কোন কুয়া যায় বিশেষ্য পদ বলে কুয়া যায়

বিশেষণ পদ হল কি প্রকার বিশেষণ হব ইয়ে তোমার দেখো যেহেতু গুণ কেমু কি তোমার কম হব গুণ বাচক বিশেষণ পদ বিজেলাত কি জিনিস তেমনি তোমার সঠিক উত্তর কম হব অপশন সি অপশন সি সঠিক গুণবাচক বিশেষণ পদ তাপরে দেখ তোমার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কম কোচি দেখ গুজরী বৃত্তরে সরি গুরু হ্যাঁ গুজরী বৃতর প্রতি পার সংখ্যা কত থাকে গুজরী যে তোমার ব্রত রয়ে তো সেই ব্রতরে প্রত্যেক পাদরে কতোটি অক্ষর রয়ে তোমার পিলাম প্রশ্ন পচারছি তো তোমার সঠিক উত্তর কম হব দেখো তোমার অপশন দিয়েছি এগার অপশন বি ন অপশন সি বার অপশন তোমার ডিচি কোণ ষোহল আঠিক উত্তর কম হব তো প্রথমে বুঝ পিলা মানে দেখ গুজরী বৃত কাল গুজরী বৃত ইার দেখ অন্য নাম কন নক্ষরী বৃত হা এর অর্থ কন নক্ষরী নবাক্ষৰী ব্ৰত বুলি তোমাৰ কোৱা যায় নবাক্ষৰী ব্ৰতৰে আমাৰ জনে লেখিচোন পিলা মানে যিয়ে কি তোমাৰ মহান পুৰুষ বুলি কোৱা যায় পাৰে আমাৰ পৱিত্ৰ গ্ৰন্থ লেখিচন্ত সেই গ্ৰন্থৰ নাম মতে পেলাই কমেণ্ট মেনচন কৰিব যোন নব্বৰী ব্ৰতৰে লেখা হৈছিল বুজিলা হ্যাঁ তো কমেন্টে মতো মেনসন করে দোব যে তোমার মহাপুরুষ লিখিলে যেটা কি তোমার কোথাও ওড়িয়া জাতির সি তোমার কোথাও পিলা মানে গর্ব গৌরব হ্যাঁ তো সেই যার পুস্তক রয়েছে বা সেই গ্রন্থ রয়েছে মতো টিয়ে কমেন্টে মেনশন করে দেব কি নবক্ষরী বৃত্তরে তোমার কেউ গ্রন্থ লেখা হইছে হ্যাঁ দেখো যার এগার এগারো অক্ষর পিলা মানে ইয়ে তোমার কোথাও চক্র কি রই চক্র চক্র কি তোমার কতোটি পায়ে দুইটি পাঁদ থাকে দুইটি কোথাও পিলা মানে পাদিব দুইটি পাদ করে জুইটি ধাড়ি ই তোমার কোন কোয়া পাদ বলে কুয়া যায় টোটাল টোটালটা তোমার কোন কোয়া যায় মানে পদ বলে কুয়া যায় এ ধাডি কো তোমার কখনো কোহা পাদ বলে কুয়া পাদ তো দুইটি পাঁদরে তোমার গোটিয়ে পদ হইতে থাকে আউ তোমার প্রত্যেক পাদর অক্ষর সংখ্যা কতে কতে থাকে এগারোটি থাকে তারপরে ইয়ে তোমার জানি গলো নক্ষরী হেল্ল' ইয়ে তোমাৰ কোন আছিল গ'ল নৱাক্ষৰি বৃত্ত বা ইয়াক তোমাৰ কোন কোৱা যায় পিলা মানে গুজৰি বুলি কোৱা যায় নৱাক্ষৰি বা গুজৰি ইয়ে তোমাৰ কেতিয়া থাই দেখ দুই পাদ থাই ইয়াৰ তোমাৰ কোন থাকিলে দুইটি পদ থাকে আৰু প্ৰত্যেক পদৰ অক্ষৰ সংখ্যা তোমাৰ কেতিয়া থাক নাই হে অপশন তোমাৰ ক'ৰবাত হ'ব বি হ'ব সঠিক উত্তৰ বা কি তুমি দেখ বাৰ বাৰটি তোমাৰ বন কোঁটি থাকি পিলে নট বাণী হে নটবাণী নটবাণী বৃতরে তোমার কত কতটি বর্ণ থাকে বারটি বারটি বর্ণ থাকে ইয়ে বি তোমার কতোটি পাঁদ থাই দুইটি পাঁদ থাকে ইয়ে তোমার কম থাকে পিলা দুই পাদ বিশিষ্ট হই থাকে তারপরে পিলা মানে দেখো তোমার যে অপশন অপশনটি রাখলাম ষোলটি 16 16 তোমার বর্ণ হেলা তো তোমার কোটি থাই দেখো রামকেরি হেলা ইয়ে তোমার কম থাকে রামকেরি রামকেরি বৃত্ত রয়ে যা দুইটি পাঁদ রয়ে ইয়ে তোমার কন থাকে দুইটি পাঁদ

দেখ যি চাহ পিলা মানে আমাৰ মক টেষ্ট নেবাই তাই দেখ নাইণ্টি নাইন ৰেভেলেবল হৈ যাব মক হ'ল যোনটাকি তোমাৰ দেখ থাৰ্টি মক ৰ পিলা মানে থাৰ্টি মক ৰ থাৰ্টি মক যোন তোমাৰ দেখ মেথ ৰিজনিং ইংলিছ এই তিনি তোমাৰ টপিকৰ কোন ৰকে তোমাৰ ভিডিঅ' চল্যুচন ৰ আপ্লিকেশন এই সব ৰ যি মানে চাহ দেখ মাত্ৰ নাইণ্টি নাইন পে' কৰি তুমি দেখ তি মক পাৰিব ফুল মকে তাতে দেখ মই কৈচাৰি প্ৰাক্ট পেজ আছ পেজ তোমাৰ দেখ ওৱান নাইণ্টি নাইনৰে যোনটিকি তোমাৰ দেখ প্ৰতিদিন এম চিকু ডিছকচন কৰা হ'ব এগাম পৰ্যন্ত চালিব তাৰ কৈ য' মানুহ দেখ পিলা মানে প্ৰাক্টছ পূৰা আমাৰ ক'ত বেছিক জিনিছ দৰকাৰ হে বেছিক জিছ দৰকাৰ দেখ বেচ ৰজিৰাত বেচ ৰ যো তুমি দেখ থ্ৰী নাইণ্টি নাইন্ৰিজ পিলে থ্ৰী নাইণ্টি নাইন আই যি তুমি দেখ আমাৰ যা ৰ থিয়ৰি ক্লাছ হে যা তোমাৰ ৰৈ যিঅ'ৰি ক্লাছ সেই সব জিছ তা সেই দেখ তোমাৰ নাইণ্টি নাইনৰ তোমাৰ কম মকিজ্জিজ ওৱান নাইণ্টি নাইনটো তোমাৰ প্ৰাক্ট বেচি মা ই তোমাৰ ক'ৰ ৰব্য কোম বেচ ৰ যিটো তুমি দেখ থ্ৰী নাইণ্টি নাইনৰে মক টেষ্ট বি পাৰিব তোমাৰ যি ৰ পিলে মানে প্ৰাক্টিছ বেচ পাৰিব তাৰ তোমাৰ যি থিঅৰী ক্লাছ ৰৈছে সেই সব যি চাহ দেখ শীঘ্ৰ শীঘ্ৰ জইন কৰিব যাও আমার দেখো ক্লাস অলরেডি চলছে হ্যাঁ যে চো জম্বর পিল কন্টাক্ট নম্বর তোমার রয়েছে হ্যাঁ এইট ফোর ফাইভ সেভেন জিরো নাইন ওয়ান ফাইভ ডবল সেভেন হলো বা তোমার যে রয়েছে পিলা দ্বিতীয় নম্বর যে হেলা কন্টাক্ট করি কি তুমি মানে আলোচনা করি পারো তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কম কোচ যে মিশি যায় যথা প্রভাতে তারা রবি কিরণে গলা তথা অবলা সেই নীলতরঙ্গে এ কেউ অলঙ্কার চিহ্ন হেলা দেখো এই মধ্যে তোমার আব তোমার কিছুটা পদ রয়েছে কিন্তু পদক স্কিপ করা হয়েছে বা তোমাকে দেখ কুসিন হি অনাহি হ্যাঁ তাপরে দেখ ইয়ে তোমার কেউ অলঙ্কার বলে পিল সে প্রশ্ন পচারি দেখো তোমার অপশন কেউ অনুপ্রাশ রূপক উপমাস শেষ আঠিক উত্তর কম হব তো তো প্রথমে পিলাম বুঝা পাই চেষ্টা কর সে কোণ যে মিশি যায় যথা প্রভাতে তারা রবি কিরণে মিশিগলা তথা অবলা সেই নীলত রঙে হ্যাঁ তো তোমার সঠিক উত্তর হব সঠিক উত্তর হব অপশন সি অপশন সি এবং তোমার সঠিক উত্তর উপমা অলঙ্কার উপমা অলঙ্কার কাহা কুয়া যায় যেটি তোমার পিলা মানে উপমেয় আ উপমানু সাধারণ ধর্ম দ্বারা কোন করা যায় না তুলনা করা যায় তো তাকু তোমার কোন কুয়া যায় না তোমার উপমা অলঙ্কার বলি কুয়া যায় হলা যেমন কি দেখো এই ক্ষেত্রে কোন কোচি যে মিশি যায় যথা প্রভাতী তারা প্রভাতী তারা পিলা মানে তুমি জানি তো সকালিয়া তারা হলা বা তুমি কোচ যেটা কোন কুয়া তারা বলি যেটা কোথাও হলা সে যেত আমার রবি কোন পিলা মানে সূর্য সূর্য কিরণ যেতলে আসে সেতেবেলে তোমার সকালিয়া তারা বা তুমি যেটা কুয়া তারা সে কোন যায় সূর্য সে লিপ্ত হয়ে যায় তো সেই প্রকারের সেই প্রকারের কখন হয়েছে দেখ অবলা মিশিগলা তথা অবলা অবলা কলে কিলা মানে ঝিও হলো অবলা কলে কোণ ঝিও তো সেই ঝিওটি কোণ হলো সেই প্রকারের তোমার নীলতরঙ্গ হল সমুদ্রের যে তোমার নীলতরঙ্গ সেই ক্ষেত্রে সে সেই প্রকারের সে মিশগাল বলে তোমার কে করা তুলনা করা যাও বুঝলাম তো তুমি দেখি পিলা মানে আমার যে উপমেয় কি হল উপমেয় কাহু তোমার তুলনা করাছি দেখ তোমার যে অবলা হলো অবড়ার নীলতরঙ্গের মিশি যাটা ইয়ে তোমার কোণ আসল ইয়ে তোমার উপমেয় হ্যাঁ ইয়ে উপমেয় আচ্ছা তোমার উপমান কিমি সে মিশুচি হলো যেমি কি তোমার প্রভাতী তারা মিশি যাচ্ছি রবি কি তোমার আসি উপমান ইয়ে তোমার কখন আসি গেল উপরে তোমার যে সাধারণ ধর্ম সাধারণ ধর্ম কখন দেখাটা হলো প্রভাতী তারা বি তোমার সূর্য কিরণের কিন্তু মিশি যাচ্ছি আও তোমার পিল নীল তোমার কোণ ইয়ে তোমার সাধারণ ধর্ম ইয়ে তোমার কোণ সাধারণ ধর্ম বুঝি আছে তোমার জিনিস দিয়ে পিলা মানে তোমার যে রহিলা কোণ উপমা বাচক শব্দ উপমা শব্দ আ উপক শব্দ কাহ কুয়া যায় কিং শব্দ উপমেয় আউ ধর্ম সহ কোণ করে সংযোগ করে থাকে তাকে তোমার কখন কুয়া যায় উপমা সরি আমার উপমাচক শব্দ বলে কুয়া যায় যেমন কি দেখি দেখিপার তোমার দেখো যথা তথা হ্যাঁ তোমার যে আছে কোথাও যথা বা তথা আহ যথা হলো বা তুমি কোপার কোথা পিলাম জেহে হলো জেহে তেহে যেপরি হেল্ল' যেপৰি এই চব তোমাৰ যি পদ ৰ ইয়াক তোমাৰ কোন কোৱা যায় ইয়াক তুমাৰ কোৱা যায় উপম বাচক শব্দ বুলি কোৱা যায় বুজিলা কি জিনি হ'ল তাৰপৰা দেখ তোমাৰ পৰৱৰ্তী পিলা মানে প্ৰশ্ন ক' কৈছে দেখ হ'লী প্ৰশ্ন কোন কৈছে দেখ কৃতজ্ঞ শব্দৰ বিপৰীত শব্দ ক' কৃতজ্ঞ শব্দৰ বিপৰীত শব্দ ক' অন দেখ এ ক' ক' কৰ্ষণ অপশ্যন বি বৰ্শণ অপশ্যন চি অকৃতজ্ঞ অপচন তুমি ডি দেচ ক'ৰ পিলা মানে কৃতজ্ঞ আৰু ইয়াৰ তোমাৰ সঠিক উত্তৰ ক' হ'ব সেই তুমি ক'ত কৈছে দেখ কৃতজ্ঞ 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 আৰু ইয়াৰ তোমাৰ বিপৰীত শব্দ ক' হ'ব পিলা মানে অপশন টি কৃতজ্ঞ কৃতজ্ঞ ক'লে ক'ৰ পিলা মানে যিয়ে তোমাৰ সাহায্য উপকাৰ কৰে চৰি যিয়ে তোমাৰ উপকাৰু স্বীকাৰ কৰে তাক ক'ত কোৱা যায় কৃতজ্ঞ বুলি কোৱা যায় কৃতজ্ঞ কাওক কোৱা যায় যিয়ে কি তোমাৰ উপকাৰু ভুনি যায় তোমাৰ কোন কোৱা যায় কৃতঘ্ঘ্ন বুলি কোৱা যায় তাৰপৰা দেখ তোমাৰ পৰৱৰ্তী প্ৰশ্ন পৰৱৰ্তী প্ৰশ্ন ক'ৰ কৈছে দেখ মঠ শব্দৰ বিপৰীত শব্দ ক' মঠ হে মঠ শব্দৰ তুমাৰ কোন হ'ব বিপৰীত শব্দ অপচন দেখ বিচি সৰি অপশন এ বিচঞ্চল অপশন বি শীঘ্ৰ অপশন সি চঞ্চল অপশন ডি তোমার কন দিয়েছি অচঞল আঠিক উত্তর কন হব সে তোমার পিলাম প্রশ্ন কোথাও পচারছে দেখ মঠ হা মঠ কলে কোণ পিলা মানে তুমি যেটা কোচ লেট বলে যেটা কোথাও বা ডে যেটা কোথাও ডে রে হল ডে কলে যেটা তুমি টাইম তোমার যে বা অধিক হয়ে সেই সময় তুমি কে কোচ ডেরি কোচ বা মঠ তোমার শব্দ চঞ্চল অপশন সি তোমার সঠিক উত্তর তোমার তোমার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো কোন কুচি মুহ দেবা ইহার অর্থ কোন হ্যাঁ মুহ দেবা এই তোমার যে রুঢ়ি রইলা ইহার অর্থ কোন অপশন দেখো কিন্তু পিলা মানে সুবিধা দেবা প্রশ্রয় দেবা ক্রোধরে জর্জরিত হওয়া সামান্য কথা বড় করিবা হেলা তো এই ক্ষেত্রে পিলা মানে পিল কোশ্চেন বি দিয়া হবো হেলা তো প্রথমে আলোচনা করে দেব তোমার উত্তর কোন দেখো মুহ দেবা মুহ দেবার অর্থ কোন পিলা মানে প্রশ্রয় দেবা হেলা অপশন বি হবো তোমার সঠিক উত্তর বাকি কি তোমার দেখো সুবিধা দেবা মানে কোন পিলা মানে মুহ বড়াইবা হেলা মুহ বড়াইবা বঢ়াই মুহ বঢ়াই তাৰপৰা তোমাৰ আছিলে দেখ সামান্য কথা কোনো বড়ো ইয়াৰ অৰ্থ কথা পিনে তিলক তাৰ তিল কু তাৰ বুজি পেলাই তোমাক গোটেই কাম ৰ ক্ৰোধৰে জৰ্জৰিত হেব ইয়াৰ তোমাৰ আমাৰ যি অ তাৰ যা পিনে লোক বাণী বা ৰৌ তাক মতে কমেণ্ট কৰিব ୟାର ତମର ଯୋଉ ହଁ ଲୋକ ବାଣିବା ରୂଢି ରହିଲେ ୟାକୁ ମୋତେ ପିଲାମାନେ କମେଣ୍ଟ ରେ ମେନ୍ସନ କରିବ ବୁଝିଲା କି ଜିନିଷ ତାପରେ ଦେଖ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ କଣ କହୁଛି ଦେଖ ଅତି ବିଶ୍ବାସୀ ଅର୍ଥରେ କେଉଁ ରୂଢିଟି ରଚିତ

অতি বুজাই কোৱা যায় দেখ হাত বাৰিষী হাত বাৰিষী অৰ্থ কিলা মানে যাতে হাসল কৰি যাতে হাচল কৰি হাসল কৰি যা সাহায্যের কার্য হাসল করবে তাকে তোমার কোথাও কুয়া যায় হাত বারিশে বলে কুয়া যায়পরে দেখ নছড় বন্ধা কলে কোণ এক জিদি নছড়ো বন্ধা কলে কিদিয়া এক জিদিয়া দেখ বা কু বা কুবতার অর্থ কিলাম ক্ষীণ আশ্রয় ক্ষীণ আশ্রয় ক্ষীণ আশ্রয় হল তেমি তোমার ইয়ে কোথাও অতিবিশ্বাসী বলে পচারছি তেমনি তোমার সঠিক উত্তর অপশন এ হব পিলা মানে সঠিক উত্তর দেখো পরবর্তী প্রশ্ন পৱৰ্টী প্ৰশ্ন দেখ কিন দিন দৰে হৰ্চেই দিন আৰু দৰে দীৰ্ঘ দিন ইয়াৰ অৰ্থ কোন পিলা মানে সমচাৰিত শব্দৰ আছে হ'লে ইয়াৰ তোমাৰ সঠিক উত্তৰ কণ হ'ব তোমাৰ দেখ অপশন এক হ'ব দৰিদ্ৰ সূৰ্য দিবস সূৰ্য দিবস দৰিদ্ৰ দিবস দৈনন্দিন আৰু ইয়াৰ তোমাৰ সঠিক উত্তৰ কণ হ'ব হ'লে তো প্ৰথমে পিলা মানে বুজ দিন আন দেখ তোমাৰ পঢ়িছিল এগজামে দিনৰ অৰ্থ ক' বুলি তুমি পচাৰি ল'ল তো মনে ৰখি থাকো দিন যি আছিলে ইয়াৰ অৰ্থ ক'ত পিলা মানে দিবস ইয়াৰ অৰ্থ ক'ত দিবস আন ক'লে ক' পিলা মানে দৰিদ্ৰ

নীতিরে কনদিন হ্যাঁ প্রতদিন আজ নীতি যে রাখা পিলা মানে নিযম অর্থ কখন নিযম তুমি কুছা নীতি নিয়ম বুঝলাম নীতি নিয়ম বলে কুছো তো নীতি করে কখন নিম বুঝাই দেখ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখ কখন পচা হচ্ছে ভিন্নর্থ ভিন্নার্থবোধক শব্দ কেউটি ভিন্নার্থবোধ কি ভিন্ন অর্থ প্রকাশ করু অপশন দেখ এ কিন পিল অপশন বি তোমর দিয়েছি মস্তক অপশন সরি অপশন বি তোমার মস্তক অপশন সি মুন্ড অপশন ডি তোমার কোণ দিছি। অরে আব ইার তোমার উত্তর কন হব সে কোণ কোচি ভিন্ন শব্দ কি তোমার সরি ভিন্ন অর্থ কি প্রকাশ করছি তো পিলা মানে অর্থ দেখি দিও শি কলে কোণ তোমার মুন্ড শির কলে কখন তোমার মুন্ড মস্তক কলে কোণ ইয়ে তোমার সেই মুন্ড হল আখ ইয়ে তো তোমার মুন্ড হিং দিয়েছি তো অরি কলে কখন পিলা মানে শত্রু অরি কলে কোণ শত্রু বা তুমি কোণ বৈরী হল ঐরি বরি রিপু রিপু হল ইত্যাদি ইত্যাদি তো ইয়ে তোমার কোণ ইয়ে তোমার ভিন্ন অর্থ প্রকাশ করছে কি তেমনি তোমার অপশন ডি হব পিলা মানে সঠিক উত্তর বাকি তোমার দেখো মুন্ড মস্তক বা শির এসব কোণ এসব হচ্ছে তোমার গোটে গোটে মুন্ডর প্রত তারপর দেখ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কোণ কোচি দেখ সর শব্দ পর্যায়ে বাচি শব্দ নু হে সবদর পৰ্যায় বাচি শব্দ নুহে যোন সাগৰ শব্দৰ পৰ্যায় বাচি শব্দ নুহে তাক তুমি কণ কৰ বুলি তুমি ক'ত বা চিহ্নট কৰ তো প্ৰথমে বুজ পিলা মানে পৰ্যায় বাচি কলে ক' তৰ্যায় বাচি কলে ক' পিলে তাৰ অৰ্থযুক্ত বা তুমি কৈপাৰ অন্য় অৰ্থে প্ৰত্দ হ'ল ইয়াৰ অৰ্থ তুমি ক'পাৰ প্ৰশব্দ বা কৈপাৰ পিলা মানে তাৰ অৰ্থক বুজাও বা শব্দ বুলি তুমি কৈপাৰ দেখ তুমাৰ অপশন এ ক' কৈছো জলধি অপশন বি তোমাৰ উদধি অপশন সি তোমর দিয়েছি ভূধর অপশন ডি তোমার দিয়েছে কোণ পিলা মানে সিন্ধু ইয়ার তোমার সঠিক উত্তর কম হব সঠিক উত্তর যে মানে কলে কমর পর্বত হলো ভূধর কলে কোণ পিলা মানে তোমার পর্বত বা তুমি কে কুছ শৈল হল শৈল শৈল বা তুমি কুছ গি হল বা তুমি অচল অচল অস্তাচল ইত্যাদি ইত্যাদি ত' তাৰপৰা তোমাৰ যি ৰ সমুদ্ৰৰ প্ৰতিশব্দ দেখ জলধি উদধি সিন্ধু বা তুমি কৈপাৰ পাৰাবাৰ হ'ল পাৰাবাৰ তাৰপৰা তুমি কৈপাৰ মহদধি মহি অম্বুধি হ'ল তোমাৰ বিভিন্ন প্ৰকাৰ তোমাৰ কোন ৰখ আজিৰ পিলা মানে শেষ প্ৰশ্ন হ'ল শেষ প্ৰশ্ন কোন কৈছে দেখ উপগ্ৰহ শব্দটিৰ অৰ্থ ক'ত উপগ্ৰহ শব্দিৰ অৰ্থ কণ হ'ল দেখ অপশ্ছন এ ক' কৈছে ছোটগ্ৰহ অপচন বি সমীপ বৰ্তীগ্ৰহ অপচন চি মৃত গ্ৰহ অপচন ডি তোমাৰ ক'ত গ্ৰহ চাৰিপটে বুলিব গ্ৰহ তো পিলা মানে হেল এই প্ৰকাৰ কোচ্চন তোমাৰ হৈ থৈ পাৰে আছিল নহয় তুমি যি পৰীক্ষাৰ পিলা মানে ঢাঞ্চা দেখাব বেলেগ সেই তুমি এই প্ৰকাৰ কোচ্চনিব পচাৰি থাকে তাতে কমেণ্টৰে মেনচন কৰিব ইয়াৰ তোমাৰ উত্তৰ কণ হ'ব হ'লে ইয়ে তোমাক ৰহিব ক' হোমাৰ্ক ৰ ইয়াৰ পূৰ্বৰ তুমি যি দুইটা দিয়া হ'ব পিলে গোটেই দুইটা দিয়া হ'ল তাক মই কমেণ্টে মেনচন কৰিব হ'লে তোডি নম্বৰ ইয়ে তোমাক হোমৱৰ্ক ৰহিব ইাৰ উত্তৰ ক' হ'ব মই কমেণ্ট ৰেনচন কৰি দিলে ভিতৰলৈ পিলা মানে তোমাৰ ক'ত কোনে কৃষ্ণ থাকিল আশা কৰোঁ যা তুমাৰ ডাউট থাকিব সব জিনিছ ক্লিঅৰ হৈ থাকিব হ'ল যদি পিলা মানে ক্লিঅৰ হৈ নহয়

আমাৰ পৰৱৰ্তী অধ্যায়ৰে আগতে না অধ্যায় পিলা মানে মই আনি যাবি হে পতী সময়তে পিলা মানে আজি বিদায় দিয়ক নমস্কাৰ জয় জগন্নাথ